ক্যাসিনো দ্য মাদ্রিদে রাতের আলোয় আলোকিত পুরো মঞ্চ, ফুটবল বিশ্বের চোখ একজনের দিকে, তিনি রিয়াল মাদ্রিদের মাঝমাঠের নিউক্লিয়াস লুকা মদ্রিজ। 2012 সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই মাদ্রিদ ইস্তাদের অবিচ্ছেদ্য অংশ এই মিডফিল্ডার। বয়স 36, কিন্তু তারপরেও অদম্য এক যোদ্ধা তিনি। এ মৌসুমে নিজের সবটুকু দিয়ে রিয়ালকে উপহার দিয়েছেন লা লিগা ট্রফি, তুলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। ক্লাবের ইতিহাসে অন্যতম সফল এই ফুটবলারকে তাই কিংবদন্তির সম্মাননা দিল স্পেনের জনপ্রিয় দৈনিক মার্কা। এবছর মার্কা লিজেন্ড অ্যাওয়ার্ড পেলেন মদ্রিজ। এর আগে এ পুরস্কার পেয়েছেন মাইকেল জর্ডান, লিওনেল মেসি, মোহাম্মদ আলী, ক্রিশ্চিয়ানো রোনালদো, ফার্নান্দো আলোনসো, রাফায়েল নাদাল, পেলেদের মতো কিংবদন্তিরা। স্প্যানিশ ফুটবলে মদ্রিজের অনন্য অবদানে 36 বছর বয়সী এই তারকাও পেলেন এই পুরস্কার। ক্যারিয়ারে রিয়ালকে লা ডেসিমা উপহার দেওয়াটাই সবচেয়ে স্মরণীয় মুহূর্ত বলে মনে করেন মদ্রিজ। শেষ মুহূর্ত পর্যন্ত রিয়ালেই থাকতে চান এই মিডফিল্ডার। ক্যারিয়ারে আজ যা কিছু অর্জন, তার পেছনে রিয়ালের অবদানই সবচেয়ে বেশি বলে মনে করেন তিনি। এই মৌসুমের শুরুতে আমরা লিগ জিততে পারবো সেটা কেউ ভাবেনি, কিন্তু রিয়াল পেরেছে, কারণ রিয়াল কখনোই আশা ছেড়ে দেয় না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের মানসিকতা ধরে রাখার শিক্ষা রিয়াল মাদ্রিদ ফুটবলারদের মাঝে বপন করে দেয়, এটাই আমাদের ভালোবাসার জায়গা। রিয়াল ছেড়ে কোথাও যেতে চাই না আমি, আমার পরিবার এখানে ভালো আছে, এটাই আমার ঘর। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। এবারও প্রতিটি ধাপেই রিয়ালের লড়াই দেখেছে ফুটবল দুনিয়া। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে গুড়িয়ে দেওয়ার পর ফাইনালেও শিরোপা উঁচিয়ে ধরতে চান মদ্রিজ। 28 মে স্তাদে ফ্রান্সে লিভারপুল শক্ত প্রতিপক্ষ হলেও শিরোপা রিয়ালই জিতবে বলে মনে করেন মদ্রিজ। লিভারপুল যোগ্য দল, সিটির বিপক্ষে সেমিফাইনালে কিভাবে আমরা ঘুরে দাঁড়িয়েছি, আমাদের লড়াইটা কেমন ছিল তা সবাই দেখেছে। চাপের মুখে ঘুরে দাঁড়াতে জানে রিয়াল, আমরা আশা ছাড়ি না, এটাই আমাদের জয়ের মূল মন্ত্র। আশা করছি ফাইনালেও এটা হারে হারে টের পাবে লিভারপুল। রিয়ালের হয়ে 293 ম্যাচে মদ্রিচের গোল 22টি। পারভিন আক্তার, সময় সংবাদ।